স্বামী শরণানন্দ প্রয়াত প্রয়াত বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী শরণানন্দ পঁচানব্বই বছর বয়সে প্রয়াত হন স্বামী শরণানন্দ দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্বামী শরণানন্দ এবং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন স্বামী শরণানন্দ প্রতিনিধি দেবাশিষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশেষ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ওনাকে দেখতে যান এবং আজ ওনার লাখ লাখ ভক্ত ভারাক্রান্ত দেখো অবশ্যই ভারাক্রান্ত তারা ইতিমধ্যেই বেলুড় মঠে উদ্দেশ্যে তারা চলে এসছেন বহু মানুষ বেলুড় মঠে হচ্ছেন স্বামীজির বেলুর আসবেন তাকে জন্য থেকে মঠ খুলে রাখা হবে এবং আগামী কাল বেলুর মঠে সন্ধ্যা আরতির পর তার শেষ কৃত্য সম্পন্ন হবে পঁচানব্বই বছর বয়স হয়েছিল স্বামী সরানন্দ মহারাজের যিনি রামকৃষ্ণ মঠ মিশনের মিশনে ষোলতম প্রেসিডেন্ট মহারাজ ছিলেন দু সালে তিনি দায়িত্ববান নিয়েছিলেন প্রেসিডেন্ট মহারাজ হিসাবে আত্মস্থানন্দ মহারাজের মৃত্যুর পর তারপর থেকেই তিনি কিন্তু এই গুরুভার তিনি কিন্তু সামলাচ্ছিলেন মূলত গত জানুয়ারি মাস উনত্রিশে জানুয়ারি থেকে তার শারীরিক বার্ধক্যজনিত রোগ শ্বাসকষ্টজনিত রোগে তিনি ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি হাসপাতালে সেখান থেকে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল এবং বেশ কিছুদিন আগে তার অবস্থা অবনতি হয় সেখান থেকে তাকে রামকৃষ্ণ মঠ মিশনের যে সেবা প্রতিষ্ঠান সেই সেবা প্রতিষ্ঠানে সেখানে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তার চিকিৎসা চলছিল প্রায় তেইশ দিন ভেন্টিলেশনে ছিলেন আজ আটটা চোদ্দ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রামকৃষ্ণ মঠ মিশনের ষোলতম প্রেসিডেন্ট মহারাজ সরণানন্দ মহারাজ প্রয়াত বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী শরণানন্দ পঁচানব্বই বছর বয়সে প্রয়াত হলেন তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্বামী স্বরণানন্দ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন স্বামী স্বরণানন্দ